এই বাবুর্সি, তোমার বেতন কত? মাসে 8,000 টাকা। একটা থালাত কইরা যা আছে একটা আনো, আমার ছেলের খিদা লাগছে, তারে খাওয়াইতে হবে, সে খিদা সহ্য করতে পারে না। কার বারটা দেখছো? বাবুর্সির বেতন 8,000 টাকা, কি অপচয়! হ্যাঁ, কি অপচয়! বাবা, তোমার ডান হাত কোনটা? ডান হাত দেখাও। হয় নাই, ডান হাত, ডান হাত, হ্যাঁ হয়েছে, এবার খাও। ঠিক মতো মাখাও। এবার বিসমিল্লা বলো, তারপর মুখে দাও। বিসমিল্লা। কাঁচামরিচ আগে না, আগে ভাত মুখে দাও। মাথায় দাও। আচ্ছা, তুমি আগরে তাই আছো কে? মায়ের পোলারের মুখে তুলা খাওয়াই দিতেছে, এই দৃশ্য জীবনে পয়লা দেখলে মনে হয়। তোমার বাড়িতে ছেলে মেয়ে নাই? আছে। তো তোমার ছেলে মেয়ের মায়ের মুখে তুলে এমন খাওয়াই দেয় না? জি, খাওয়ায়। হ্যাঁ, তো একই তো জিনিস, এই দেহার কি আছে? তাছাড়া তোমার রান্নাও তো ভালো হয় নাই। আমার স্ত্রী তোমার সব ভালো রান্ধে, এবার খাই দেখলে টের পাইতে। বাবুর্সি, ডুবি দিছে মাথা। হ্যাঁ, কই থেকে সব ধরে নিয়ে আসছে 8,000 টাকা বেতন! কি অবস্থা, কি অবস্থা! 8,000 টাকা মাসে! আমাকে ডেকেছেন স্যার? কারু জি, এসো বসো। কবি দর্শক, আরো এক কাজ করো, তুমি জঙ্গলে তাঁবু ফেলার ব্যবস্থা করো, পাশাপাশি দুটো তাঁবু, একটাতে আমার মেয়ে থাকবে আর একটাতে আমি। সেখানে ক্যাম্প ফায়ার হবে, কাঠের আগুনের আলোয় আমি কবিতা পড়ব। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভেতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন, এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না কো বসন্তের রাতে। ইন্টারেস্টিং হবে না? জি স্যার, অবশ্যই। ফারুক, আমার মেয়ে কি আসবে? আমার মনে হয় আসবে না, আজ আসার কথা ছিল কিন্তু আজ তো আসেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার, এক কাজ করি স্যার, ঢাকায় গিয়ে ওনাকে নিয়ে আসি। আমার বুদ্ধি ভালো স্যার, আমি ওনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে পারবো, উনি কিছু বুঝতে পারবে না। না, তার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যাও। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন গায়ে মৃগী সারা রাত ডাকে। আবার একা একা দাবা খেলা? রাত্রি বল দেখি, সুখের ডেফিনেশন কি? হোয়াট ইজ হ্যাপিনেস? তোমার জ্ঞানের কথা শুরু হয়ে গেল, ঘুমাতে যাও তো বাবা। বল না, দেখি তোর ডেফিনেশনের সাথে আমারটা মিলে কিনা। তোমারটা আগে বলো শুনি। সুখ হচ্ছে টু লাভ অ্যান্ড বি লাভড বাই এভরিবডি। আমি সবাইকে ভালোবাসবো, সবাই আমাকে ভালোবাসবে। কি উদ্ভট কথা,
এটাও কি সম্ভব? কেন, আমার তো মনে হয় সম্ভব। হ্যালো, তোর ফোন। হ্যালো, জি কে বলছেন? ও আচ্ছা, না আসলে চাকরিতে জয়েন করবো কিনা এটাই ডিসিশন নিতে পারছি না। আমার মনে হয় চাকরিটা আপনার ভালো লাগবে।